ওয়েলকাম ছাত্র ছাত্রীরা, ওয়েলকাম ছাত্র ছাত্রীরা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পরমাণুর গঠন, অর্থাৎ ক্লাস নাইনের একটি অন্তর্ভুক্ত একটি বিষয়, সেটি হলো পরমাণুর গঠন। আমরা ক্লাস এইটে পরমাণু সম্বন্ধে অনেকেই তোমরা পড়েছো বা যারা পড়নি তাদের জন্য বলছি যে পরমাণু হলো আমাদের মৌলিক পদার্থ, অর্থাৎ যে পদার্থকে সহজে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, এই রকম কোনো মৌলিক পদার্থ যে ক্ষুদ্রতম কণার মধ্যে, অর্থাৎ মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলিক পদার্থের সব ধর্মই বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই আমরা পরমাণু বলেছি। তো এবং সেটা আমরা ক্লাস এইটে অলরেডি পড়ে এসেছি এবং সেখান থেকে আমরা জেনেছি যে পরমাণু কিন্তু আলটিমেটলি আমাদের সেখানে জন ডাল্টন, তিনি পরমাণু সম্বন্ধে কিছু মতভেদ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, মানে পরমাণুকে ভাঙা যায় না, অবিভাজ্য মানে তাকে বিভাজ্য বা ভেঙে ফেলা যায় না। কিন্তু পরবর্তীকালে আমরা বিভিন্ন পরীক্ষা মাধ্যমে দেখলাম যে পরমাণু কিন্তু অবিভাজ্য নয়, অর্থাৎ পরমাণুকে কিন্তু ভাঙা যায় বা পরমাণু ভেঙে কিন্তু বিভিন্ন কণা, ক্ষুদ্র ক্ষুদ্র একাধিক কণার সমন্বয়ে কিন্তু পরমাণুগুলো তৈরি। তো সেগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বর্তমানে এখনও আমাদের যদি বর্তমান সোসাইটিতে দেখি তখন সেখানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলো বাদেও কিন্তু এখন ইদানিং একদম রিসেন্ট কিন্তু বিভিন্ন কণা হচ্ছে পাওয়া যাচ্ছে পরমাণু থেকে, যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, এইগুলো পাওয়া যাচ্ছে। তো পরমাণু তো আমরা আলোচনা করলাম, এবারে পরমাণুকে যে ভাঙা হলো, ভাঙার পরে যে অংশটা আমরা ভাবলাম, অর্থাৎ পরমাণু ভাঙার পরে কিন্তু আমরা তিনটে কণা পেলাম, সেই তিনটে কণাগুলোকে কিন্তু আমরা সেই পরমাণুর প্রাথমিক কণা বা মৌলিক কণা বলি। তো সেই তিনটে কণা কী কী? সেই তিনটে কণা হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এবং এইটা সম্বন্ধেও আমরা যথেষ্ট ক্লাস এইটে পড়াশোনা করেছি যে পরমাণুর প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ব্যাপারটি কী। তো আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পরমাণু কিভাবে হচ্ছে নিউটন আবিষ্কার হয়েছিল, কিভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, কিভাবে প্রোটন আবিষ্কার হয়েছিল। কোনোদিন তো একটা পরমাণুকে ভাঙলে যে তার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউটন আছে, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার বা এই ধারণাটা আমাদের হয়েছিল। কিন্তু আলটিমেটলি ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছিল, নিউটন কিভাবে আবিষ্কার হয়েছিল, এগুলোর প্রত্যেকটা তত্ত্বই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ ক্লাস নাইনের সিলেবাসের অন্তর্ভুক্ত, যে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছে, নিউটন কিভাবে আবিষ্কার হয়েছে এবং পরমাণুর যে বেশিরভাগ স্থান ফাঁকা নয় বা বেশিরভাগ স্থান ফাঁকা কিনা সেইগুলো নিয়েও বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু পরীক্ষা করেছে এবং সেইগুলো আমাদের ক্লাস নাইনের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো সেই সমস্ত জিনিস নিয়ে, এবং থমসন কীভাবে হচ্ছে পরমাণু মডেলকে দেখেছে, ইলেকট্রন কীভাবে আবিষ্কার হয়েছে, আমাদের একদম আমাদের যে বই অর্থাৎ ক্লাস নাইনের যে সিলেবাস, সেই সিলেবাসের যে কোনো বইতেই বা যে কোনো পাঠ্যপুস্তকেই প্রথমেই আমরা দেখবো যে ক্লাস নাইন সম্বন্ধে কিন্তু আলটিমেটলি যে পরমাণুর গঠন চ্যাপ্টার আছে সেখানে ক্যাথোড রশ্মি কীভাবে উৎপাদন হয় এবং ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, তারপরে ক্যাথোড রশ্মির পরে অ্যানোড রশ্মি থেকে কীভাবে প্রোটন আবিষ্কার হয়েছিল এবং থমসনের থেকে কীভাবে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেছিল, প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু সেখানে ব্যাখ্যা পাবো আজকের আমরা। এবং রাদারফোর্ড কেন আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একদিন ক্লাস নেব। আজকের আমরা পরমাণুর বেসিক কনসেপ্ট বা সাধারণ ধারণা নিয়ে, যা আমরা ক্লাস এইটেও পড়েছি এবং নাইনে একটু তার সিলেবাসটা একটু হাইফাই করে আমরা পড়াশোনা করব, সেইটা নিয়ে আজকের আমাদের আলোচনা শুরু করব। তো সেইটা নিয়ে আলোচনা শুরু করতে গেলে আমাদের প্রথম যে ব্যাপারটি জানতে হবে সেটা হলো পরমাণু মানে আলটিমেটলি রাদারফোর্ড একটা পরমাণুর মডেল তৈরি করেন, অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার করার পর, প্রোটন আবিষ্কার করার পর নিউটন, অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরমাণুর মডেল তৈরি করেন। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ দ্বারাও যে পরমাণু মডেল তৈরি হয়েছিল সেইটার পরেও কিন্তু আলটিমেটলি বোর কিছু কনসেপ্ট যোগ করেন। সুতরাং আমরা আলটিমেটলি লাস্ট পর্যন্ত যে পরমাণু মডেল আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে সেটি হলো বোর রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী আজকের আমরা পরমাণুর গঠন করব। তো পরমাণুর গঠনের দুটো অংশ থাকে, পরমাণুর দুটো অংশ থাকে, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো কিনা ইলেকট্রন বহন, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো কিনা ইলেকট্রন বহন। এবারে প্রশ্ন হলো যে নিউক্লিয়াস কি বা নিউক্লিয়াসের আমাদের জীবনে প্রয়োজনীয়তা কি বা নিউক্লিয়াসটা আমরা কেন জানবো, কারণ আমাদের শরীরের প্রত্যেকটা কণাই কিন্তু কোনো ইলেকট্রন বা কোনো নিউট্রন বা কোনো প্রোটন দিয়ে গঠিত, বা আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যেই কিন্তু একটা করে পরমাণু বা একটা করে মৌল আছে এবং তার মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর মধ্যে যে অংশ আছে সেটি হলো একদম পরমাণুর ভিতরে যে অংশটা থাকে, অর্থাৎ এই যে অংশটা,
যেখানে এই পজিটিভ যেগুলো দেয়া আছে এইগুলো কি না, এগুলো হচ্ছে প্রোটন, এবং কোনো স্পেস নেই অর্থাৎ কিছু দেয়া নেই যেগুলো, সেগুলো কি নিউট্রন। অর্থাৎ পরমাণুর ভিতরে এই যে অংশটা, অর্থাৎ পরমাণুর এই ভিতরে যে এই যে অংশটা যেখানে এই গোল গোল স্পেস করা আছে এবং প্লাস দেয়া আছে, অর্থাৎ পজিটিভ যে সাইনগুলো দেওয়া আছে সেটা প্রোটন, এবং ব্ল্যাঙ্ক যেগুলো করা আছে সেগুলো হচ্ছে নিউট্রন, এবং তার বাইরে যে অংশগুলো আছে এই অংশগুলো কি না, এই অংশগুলো হলো ইলেকট্রন। অর্থাৎ পরমাণুর এই যে প্রোটন নিউট্রন অংশ, এই প্রোটন নিউট্রন অংশকে আমরা কি বলি, নিউক্লিয়াস বলি। তো সেই কারণে আমরা বলবো কি যে পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং ভর অবস্থান করে। ধনাত্মক আধান মানে কি, প্রোটনগুলোকে বলা হচ্ছে, এবং পরমাণুর সমস্ত ভর, যেমন আমাদের শরীরে কিন্তু সমস্ত ভরই কিন্তু আমাদের নাভিতে অবস্থান করে, তেমনই কিন্তু নিউক্লিয়াসের মধ্যে একদম সমস্ত ভর এবং সমস্ত ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন কণাগুলো এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, এবং যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো তাকে সামঞ্জস্য রাখার জন্য ততগুলো কিন্তু এই যে ব্ল্যাঙ্ক স্পেস মানে এরকম আছে, কোনো চিহ্ন দেয়া নেই, এরকম চিহ্ন দেওয়া থাকলে তখন কিন্তু প্রোটন, এবং কোনো স্পেস থাকবে না সেটা কিন্তু নিউটন। তো এই যে নিউটনগুলো থাকে অর্থাৎ প্রোটনকে স্পেস করে কিন্তু নিউটনগুলো থাকে, এই যে অংশগুলো সেই অংশগুলোকে আমরা কি বলবো, পরমাণু নিউক্লিয়াস বলবো। সেই অংশগুলোকে আমরা কি বলবো, পরমাণু নিউক্লিয়াস বলবো। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে এই যে অংশটা, সেই অংশে যে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন এবং তার ভর অবস্থান করছে এবং তাকে সামঞ্জস্য রাখার যে নিউটন, এই যে অংশটা সেই অংশটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস বলবো। তো পরমাণুর নিউক্লিয়াস যেসব কণিকা দ্বারা গঠিত তাদেরকে আমরা কি বলি, নিউক্লিয়ান বলি। তো নিউক্লিয়ান তাহলে কাদেরকে বলা হয়, এই যে প্রোটন এবং নিউট্রন সমন্বয়ে যে কণা গঠিত নিউক্লিয়াস তাকে আমরা কি বলি, নিউক্লিয়ন বলি। কি বলি, নিউক্লিয়ান বলি। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে নিউক্লিয়ান কি, নিউক্লিয়ান হলো পরমাণুর নিউক্লিয়াসে যেসব কণিকা থাকে তাদেরকে আমরা কি বলি, নিউক্লিয়ান বলি, এবং সেই নিউক্লিয়ানগুলো কি কি, সেই নিউক্লিয়ানগুলো হলো প্রোটন এবং নিউট্রন। এবং যখনই নিউক্লিয়াসকে কিন্তু ছাড়িয়ে যায় অর্থাৎ একটা পরমাণু যখনই কিন্তু নিউক্লিয়াসকে ছাড়িয়ে যায় তার আশেপাশে এই নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে কিন্তু ইলেকট্রনগুলো। আমাদের মনে প্রশ্ন আসতে পারে অর্থাৎ এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারপাশটায় কিন্তু, এই যে চারপাশটায় কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে, এই চারপাশটায় কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে। তো আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিউক্লিয়াসের চারপাশে কেন ইলেকট্রনগুলো ঘোরে, আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা আসতেই পারে যে নিউক্লিয়াসের চারপাশে কেন ইলেকট্রনগুলো ঘোরে, কি কারণেই বা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, যে কোনো ছাত্র বা ছাত্রীর মনে আসবে যে স্যার প্রোটনের চারপাশে তো নিউট্রনগুলো ঘুরতে পারতো তাহলে ইলেকট্রনগুলো কেন ঘোরে, বা নিউট্রনের চারপাশে তো প্রোটন ঘুরতে পারতো তাহলে ইলেকট্রনগুলো কেন ঘোরে। নিউক্লিয়াসের চারপাশে অর্থাৎ প্রোটন নিউট্রন এর সামঞ্জস্য রেখে তার চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে এই কারণে, কারণ পরমাণুর যে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষস্থিত ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, অর্থাৎ এই যে অংশগুলো, অর্থাৎ পরমাণুর ভিতরে যে অংশগুলো, এই প্রোটনগুলো, এইগুলো কিন্তু ধনাত্মক আধান, এইগুলো কিন্তু ধনাত্মক আধান। পরমাণুর ভিতরে যে অংশগুলো, এই যে অংশগুলো, এগুলো কিন্তু ধনাত্মক আধান, এবং তার বাইরে যে অংশগুলো সেগুলো কিন্তু ঋণাত্মক আধান। ফলে এরা একে অপরের মধ্যে কিন্তু একটা স্থির তাড়িতিক বল, বা পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ যতটা আমরা পজিটিভলি নেব ততটা আমরা নেগেটিভলি নেব, অর্থাৎ পরমাণুর ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং কক্ষের মধ্যে থাকা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলির মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে, বা অভিকেন্দ্র বল ক্রিয়া করে, এবং এই বলকে অর্থাৎ এর ভিতরে যে প্রোটন দ্বারা যে ফোর্স সৃষ্টি হয় সেই বলটাকে প্রশমিত করে কে, বাইরে যে ঋণাত্মকগুলো যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলি এদেরকে প্রশমিত করে, ফলে এদের একরে একে অপরের মধ্যে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে, অর্থাৎ এখানে যে প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস যে ধনাত্মক আধান ধরবি তার সঙ্গে বাইরে ইলেকট্রনগুলো একে অপরের মধ্যে কি করে, একে অপরের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল ক্রিয়া করে বা অভিকেন্দ্র বল ক্রিয়া করে। অপরদিকে এই ঘূর্ণনরত ইলেকট্রনকে সাম্যাবস্থায় রাখার জন্য অভিকেন্দ্র বলের সমান দিকে আমরা উল্টো দিকে কিন্তু একটা অপকেন্দ্র বলের সৃষ্টি হয়। ফলে যেমনই কিন্তু এর দিক থেকে এদিকে একটা অভিকেন্দ্র বল সৃষ্টি হচ্ছে, তেমনই ইলেকট্রন থেকে এর দিকে কিন্তু একটা অপকেন্দ্র বলের সৃষ্টি হয়। এই একে অপরের বল অর্থাৎ এদিক সাইড থেকে যদি ক্রিয়া হয় তাহলে এই সাইড থেকে কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে, অর্থাৎ একে অপরের উপরে যে বল ক্রিয়া করছে এই বলটা ক্রিয়া করার দরুনই কিন্তু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এবারে আমরা আলোচনা করব যে ইলেকট্রন মহল কি, ইলেকট্রন মহল কি না, যখন আমরা নিউক্লিয়াসকে ছাড়িয়ে যাই তখন কিন্তু এই কক্ষপথগুলো কিন্তু, যদি আমরা এরকম করি এই কক্ষপথ একটা আছে, তারপরে এই কক্ষপথ আছে, তারপরে আমরা এরকম একটা কক্ষপথ পাবো আগলে,
এরম ভাবে একটা আগলে কক্ষপথ পাবো, এরম ভাবে আগলে একটা কক্ষপথ পাবো। অর্থাৎ নিউক্লিয়াসে ছাড়িয়ে কিন্তু ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কিন্তু থাকে, সেটাকে যদি আমরা ভাবি, অর্থাৎ এই যদি হচ্ছে নিউক্লিয়াসের প্রথম কক্ষপথ হয়, এই যদি নিউক্লিয়াসের প্রথম কক্ষপথ হয়, অর্থাৎ নিউক্লিয়াসকে ছাড়িয়ে দিয়ে ইলেকট্রনগুলোর যে কক্ষপথ, তো সেই কক্ষপথটা যদি, এটা যদি প্রথম কক্ষপথ হয়, তাই এই প্রথম কক্ষপথে কি, সেই প্রথম কক্ষপথকে আমরা কে কক্ষপথ বলি। তার পরের কক্ষপথে আমরা আলফাবেটলি সাজাই, অর্থাৎ কে এর পরে থাকে এল, এল এর পরে থাকে এম, এম এর পরে থাকে এন, অর্থাৎ এইরকম ভাবে যদি সাজাই, অর্থাৎ ইলেকট্রনের এই যে প্রথম কক্ষপথ এইটা তাহলে কি কক্ষপথ, কে কক্ষপথ। তারপরে যে কক্ষপথটা সেটা এল কক্ষপথ, তারপরের কক্ষপথটা এম কক্ষপথ, তারপরে কক্ষপথটা এন কক্ষপথ। তো এইরকম ভাবে কে কক্ষপথ, এল কক্ষপথ, এন কক্ষপথ, এন কক্ষপথ, ও, পি, কিউ, এরকম ভাবে কিন্তু আমরা পরপর এটাকে ইলেকট্রন অনুযায়ী আমরা কিন্তু এটাকে সাজাতে পারি, পরপরই কিন্তু এটা আমরা ইলেকট্রনকে সাজিয়ে দিই। তো এইটাই হলো কিন্তু আলটিমেটলি হলো ইলেকট্রন মহল। এবারে প্রশ্ন হলো যে কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা থাকতে পারে, কে কক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা থাকতে পারে। তাহলে কে কক্ষপথটা কি, কে কক্ষপথটা আমরা এন ইকুয়াল টু ওয়ান দিয়েছি, তার মানে ইলেকট্রনের প্রথম কক্ষপথ। সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা যদি আমরা বার করতে চাই, সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা যদি আমরা বার করতে চাই, তার সূত্র হলো কি, টু এন স্কোয়ার, টু এন স্কোয়ার। সর্বাধিক বললাম যে কে কক্ষপথে সর্বাধিক কত থাকতে পারে, কে কক্ষপথে সর্বাধিক, কে কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে, তার জন্য আমাদের কি করতে হবে, টু এন স্কোয়ার হিসেবে ভাবতে হবে। তাহলে কে কক্ষপথ কি কক্ষপথ, কে কক্ষপথটা কিন্তু প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথ যেহেতু, তাহলে এন কে আমরা কি ধরবো, এন হচ্ছে কি না কক্ষপথের সংখ্যা, তাহলে এন হলো প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে তাহলে এন ইকুয়াল টু কত, ওয়ান, এন ইকুয়াল টু ওয়ান। তাহলে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, টু ইন্টু ওয়ান স্কোয়ার, তার মানে সর্বাধিক কটা থাকতে পারে, দুটো। তারপরে যদি আমরা এল কক্ষপথের দিকে যাই, তারপরে যদি আমরা এল কক্ষপথের দিকে যাই, তাহলে এল কক্ষপথে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে, যদি আমরা এল কক্ষপথের দিকে যাই, অর্থাৎ কে এর পরে যে কক্ষপথ, এই যে কক্ষপথটা এল, অলরেডি আমরা এখানে লিখে দিয়েছি দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন ইকুয়াল টু টু। তাহলে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, সেটা সূত্র কি, টু এন স্কোয়ার, সেটা সূত্র কি, টু এন স্কোয়ার। তাহলে এন এখানে কত, দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন এখানে কত, দুই, তাহলে টু ইন্টু টু স্কোয়ার, তার মানে কত, টু ইন্টু ফোর, তার মানে কটা কক্ষপথ থাকতে পারে, আটটা, কটা ইলেকট্রন থাকতে পারে, আটটা ইলেকট্রন থাকতে পারে, কটা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম অর্থাৎ সর্বাধিক, সর্বাধিক থাকতে পারে কটা, আটটা ইলেকট্রন। তারপরে যে কক্ষপথটা, তার পরের কক্ষপথটা কি হলো, এল হলো, তারপরে অ্যালফাবেটলি সাজালে কি হবে, এম কক্ষপথ। তো এম কক্ষপথে ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে কটি, এল কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে, তাহলে সেটাও টু এন স্কোয়ার। তাহলে সেখানে এন কত, তিন, তাহলে টু ইন্টু তিনের স্কোয়ার, তার মানে কত, টু ইন্টু নাইন, তার মানে সর্বাধিক কটা থাকতে পারে, 18টি ইলেকট্রন থাকতে পারে। তো এই রকম ভাবে বেড়ে বেড়ে যাবে, যদি আমরা এরকম কে এল এম এন করি, এরপরের কক্ষপথ যেটা এন, তাহলে এন এর ক্ষেত্রে কিন্তু এনটা হয়ে যাবে, তিন নম্বর ছিল এম কক্ষপথ, তাহলে এম এর পরের সংখ্যা চার, তাহলে সেই কক্ষপথে ছোট হাতের এন যেটা, সেই ছোট হাতের এন কে আমরা কি ধরবো, অর্থাৎ কক্ষপথের সংখ্যা, যদি আমরা এন কক্ষপথে ধরি, তাহলে সেই কক্ষপথের সংখ্যা কত হবে, এন ইকুয়াল টু ফোর হবে। তাহলে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, সর্বাধিক সেখানে কিন্তু ইলেকট্রন থাকতে পারে, টু এন স্কোয়ার, তার মানে টু ইন্টু এন কত, চার, তাহলে চারের স্কোয়ার, তার মানে কত, টু ইন্টু ষোলো, তার মানে সর্বাধিক কটা থাকতে পারে, 32টি ইলেকট্রন থাকতে পারে। তো এই রকম ভাবে কিন্তু আজকের আমরা একটা আলোচনা করলাম। এবারে আমরা একটা করে বিভিন্ন পরমাণু নাম লিখছি, এবং সেই পরমাণু নামের সাথে আমরা আলোচনার মাধ্যমে আনছি যে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, বা তার মধ্যে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, সেই ব্যাপারটি আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরব, এই ব্যাপারটি আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরব। কথাই বললাম, আমি কিছু উদাহরণ দিচ্ছি, কথাই বললাম, আমি একটা ধরলাম যে কথাই বললাম কার্বন। তো কার্বন, কার্বন আমরা জেনারেলি ভাবি যে কার্বন কিন্তু তার হচ্ছে, তোমরা ক্লাস এইটে পড়েছো যে কোনো পরমাণুর যতগুলো প্রোটন থাকে তাকে আমরা কি বলি, পরমাণু ক্রমাঙ্ক, এবং যতগুলো প্রোটন থাকে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে।
তাহলে কার্বনের যদি হচ্ছে আমরা মানে ভর সংখ্যা যদি 12 হয়, ভর সংখ্যাকে আমরা কোথায় লিখি? উপরে লিখি, অর্থাৎ প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার যোগফল। আর এটা হলো কি না, এটা হলো প্রোটন সংখ্যা মানে এটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক লিখি। তাহলে ইলেকট্রন কত হবে কার্বনের ক্ষেত্রে? ইলেকট্রন হবে কিন্তু যে কটা পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ যে কটা হচ্ছে পরমাণু থাকে, অর্থাৎ যে কটা হচ্ছে প্রোটন থাকে, পরমাণু ক্রমাঙ্ক মানে কি প্রোটন সংখ্যা, সে কটাই কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 6টা, কারণ এইটাই হলো প্রোটন সংখ্যা সমান। তাহলে ইলেকট্রন সংখ্যা কার্বনের কটা আছে? 6টা আছে। তাহলে কে কক্ষে সর্বাধিক কটা থাকতে পারে যদি কার্বনকে আমরা করি? তাহলে কে কক্ষে সর্বাধিক কটা থাকতে পারে? তাহলে কে কক্ষে যদি আমরা ভাগি কে এল এম, তাহলে কার্বনের ক্ষেত্রে কে কক্ষে সর্বাধিক কটা থাকতে পারে? কারণ আমরা সূত্রে পড়েছি যে কে কক্ষে সর্বাধিক থাকতে পারে 2, তার কারণ কি 2n2। এবারে যেহেতু কে কক্ষ প্রথম কক্ষপথ, তাহলে এন এর জায়গায় কি হবে? 1 হবে, তাহলে 2। তাহলে কার্বনের প্রথম কক্ষপথে 2, তারপরে তাহলে 2 হলো, তাহলে 6টা থেকে কে কক্ষপথে আমি কটা দিয়ে দিলাম? 2। 6টা থেকে কে কক্ষপথে কটা দিয়ে দিলাম? 2, পড়ে থাকলে কত? 4টে। তাহলে সেই বাকি 4টে ম্যাক্সিমাইজ এল কক্ষপথে সর্বাধিক কত থাকতে পারে? তাহলে এল হচ্ছে সেকেন্ড, তার মানে 2n2, তার মানে কত? 2 × 4, তার মানে 8টা। তাহলে বাকি যে কটা 4টে, সেই 4টে কোথায় পড়ে থাকবে? সেই 4টে কিন্তু পড়ে থাকবে এল কক্ষপথে, সেই 4টে কিন্তু পড়ে থাকবে এল কক্ষপথে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে আমরা কে কক্ষপথ এল পথ এল কক্ষপথকে ভাববো। তারপরে কথাই বলছি নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা 12টি, না ইলেকট্রনের সংখ্যা 7টি, সরি 12টি বলছি, 7টি। তাহলে কে কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 2। এল কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 8টা। তাহলে এখানেই বাকি, এখানে 2 থাকলো, পড়ে থাকছে কত? 7টা, 2 বিয়োগ করলে 5টা। তাহলে সেই 5টা ম্যাক্সিমাইজ কোথায় থাকতে পারে? এল কক্ষপথে থাকতে পারে। যদি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ধরি, ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে কে কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? কে কক্ষপথে সর্বাধিক 2, তারপরে 12 থেকে যদি 2 বিয়োগ করি 10টা আছে। তাহলে এল কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? এখানে আমরা করেছি 8টা, তাহলে 2 আর 8 কত হলো? 10টা। তাহলে কিন্তু এখানে ইলেকট্রনের সংখ্যা 12, তাহলে 2 পড়ে আছে, তাহলে এই 2 পরের কক্ষপথে থাকবে, মানে এম কক্ষপথে থাকবে, যেখানে সর্বাধিক কটা থাকতে পারে? 18টা ইলেকট্রন। তো এইগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, অসুবিধা হলে অবশ্যই জানিও, চলে আসবো আমরা একটু একটু বেশি মাত্রায়। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা ভাবি, ক্লোরিনে ইলেকট্রনের সংখ্যা কত? 17। তাহলে প্রথম কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 2, পরের কক্ষপথে 8টা, তার পরের কক্ষপথে সর্বাধিক 18টা, তাহলে 2 আর 8 কত? 10। তাহলে 17 থেকে 10 বিয়োগ করলে 7টা, তাহলে বাকি 7টা কোথায় থাকবে? অবশ্যই এম কক্ষপথে থাকবে। তো এই রকম ভাবে আজকে আমরা বোর রাদারফোর্ডের মডেল অনুযায়ী কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় এবং নিউক্লিয়াস এবং ইলেকট্রন মহল কেমন হয় সেই বিষয়টি আমরা আলোচনা করলাম। নেক্সট দিন আমরা আলোচনার মাধ্যমে কিভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, কিভাবে প্রোটন আবিষ্কার হয়েছিল, কিভাবে কেনই বা রাদারফোর্ড হচ্ছে বলেছিল যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, কেন আমরা রাদারফোর্ডের সব ধারণাগুলোকে নিতে পারিনি, পাশাপাশি বোরের ধারণাগুলোকে নিয়েছি, তো এই বিষয় নিয়ে আমরা আলোচনায় ঢুকবো। তোমরা অবশ্যই নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে রাখো, যখনই কিন্তু নতুন ক্লাস দেব তোমাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি ক্লাসটা চলে যাবে। তো নতুন নতুন ভিডিও লাইক পেতে এবং ভিডিও পেতে অবশ্যই কিন্তু লাইক বাটনটি ক্লিক করে রাখো, লাইক করো এবং শেয়ার করো, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।